আপনার কাছের কেউ মারা গেলে তার হাড়ের গুঁড়ো দিয়ে বানানো স্যুপ কি আপনি কখনো খাবেন? কিংবা আপনাকে যদি বলা হয় যে বিশ্বে এমন অনেক জাতি আছে যারা মৃতদেহকে কবর দেওয়া কিংবা পুড়িয়ে ফেলার পরিবর্তে মমি বানিয়ে রাখে এবং তার সাথে খায় দায় সেলফি তোলে, তখন তা আপনার কাছে ঠিক কতখানি বিশ্বাসযোগ্য হবে? ঠিক এই ধরনের অদ্ভুত কিছু মৃতের সৎকার নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। ইন্দোনেশিয়ার পাহাড়ি অঞ্চলে বাস করে টোরাজা উপজাতির মানুষেরা, যাদের মধ্যে মৃতদেহ সৎকারের এক অদ্ভুত রীতির প্রচলন রয়েছে। তারা মৃতদেহকে মমিতে পরিণত করেন এবং নিজেদের কাছেই রেখে দেন। তারা বিশ্বাস করেন যে মৃত্যুর পরও সেই মৃতদেহের আত্মা তাদের সাথে বসবাস করছে। তাদের মৃতদেহটির নানানভাবে সেবা যত্ন করা হয়। এই উপজাতিদের কাছে মৃতরা তাদের পরিবারেরই একজন অংশ। শুধুমাত্র তাদের কথা বলা কিংবা হাঁটা চলার মতো স্বাভাবিক শক্তিগুলো হারিয়ে গিয়েছে। এই উপজাতির মানুষদের কাছে এই মৃতদেহগুলো অনেক পবিত্র। যদিও একটা সময় পর মৃতদেহগুলিকে আর সংরক্ষণ করা সম্ভব হয় না, তখন তারা মহা সমারোহে এইগুলোর সৎকারের ব্যবস্থা করেন। মৃত ব্যক্তির স্যুপ, এই পদ্ধতির নাম পড়ে যে কারোরই চোখ কুচকে যেতে বাধ্য। অবশ্য আপনি যা ভাবছেন, অর্থাৎ মৃতদেহকে সিদ্ধ করে তারপরে তার স্যুপ খাওয়া, তেমন কিছু না ঘটলেও এর কাছাকাছি ঘটনায় ঘটিয়ে থাকে ভেনেজুয়েলার ঘন বনাঞ্চলে বাস করা ইয়ানোমামি গোত্রের লোকেরা। কেউ মারা গেলে তার দেহটিকে গ্রাম থেকে বেশ দূরের এক জায়গায় নিয়ে যায় তারা। সেখানে নিয়ে দেহটিকে প্রথমে চিতায় পোড়ানো হয়, এরপর অবশেষ হিসেবে থেকে যাওয়া হাড় ছাইগুলো একত্রিত করে বিশেষ কন্টেইনারে করে সেগুলো গ্রামে নিয়ে আসে তারা। এরপরেই যেন শুরু হয় মৃতদেহ সৎকারের মূল আনুষ্ঠানিকতা। মৃতের হাড়গুলো চূর্ণ করা হয় প্রথমে, এরপর একটি পাত্রে কলা নিয়ে তা সিদ্ধ করা হয়। কলা সিদ্ধর মাঝেই এরপর মিশিয়ে দেওয়া হয় সেই হাড় চূর্ণ ও ছাই। মৃতের আত্মীয়রা এরপর সেগুলো মজা করেই সাবাড় করে দেয়। একে মৃতের প্রতি তাদের ভালোবাসা প্রকাশের উপায় হিসেবেই মনে করেন তারা। ভাইকিং ভিউনারেল নামের এটি একটি অন্যতম নৃশংস অন্ত্যেষ্টক্রিয়া, যা ইতিহাসের একটি কালো অধ্যায় হয়ে আছে। এই রীতি অনুযায়ী মৃতদেহকে একটি অস্থায়ী কবরে 10 দিনের জন্য রাখা হয় এবং তার জন্য নতুন জামা কাপড়ও তৈরি করা হতো। অন্যদিকে একজন ক্রীতদাসীকে বাছাই করা হতো যে এই মৃত মানুষটির পরবর্তী জীবনের সঙ্গিনী হবে। এরপর সেই মেয়েটিকে মাতাল করে জোরপূর্বক ওই গ্রামের সকলের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে হতো, যেটাকে মনে করা হতো মৃত ব্যক্তির প্রতি প্রেম নিবেদন। তারপর সেই মেয়েটিকে গলায় ফাঁস দিয়ে এবং সবশেষ ছুরি মেরে হত্যা করা হতো। এরপর একটি কাঠের জাহাজে মৃত ব্যক্তির সাথে তাকেও রেখে দিয়ে অগ্নিসংযোগ করা হতো।